গাইস, মোস্ট প্রবাবলি একটা প্রবলেম আমাদের সবার ছোট ছোট ইস্যুতে দেখা যায়, যেমনটা হলো যে আমরা প্রত্যেকটি জিনিসকে পে করে ইউজ করতে পারি না। সো আজকের কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিই যে আজকের কনসেপ্টে আমি নিয়ে এসেছি ইউটিউবে YT মিউজিককে কী করে তোমরা ফ্রি ইউজ করতে পারো। কারণ ইউটিউবে যখনই আমরা কোনো রকমের গান বা কোনো রকমের MP3 ভিডিও যাই কিছু প্লে করি, আমরা পাওয়ার সুইচ অফ করে দিলেই সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো আমাদের জেনারেশনে অনেকের এই সমস্যাটা হয় যারা চায় ইউটিউবের YT মিউজিককে অ্যাক্সেস করতে। বাট তার জন্য তোমাদেরকে একটি জিনিস ইউজ করতে হবে, তা হলো পার মান্থ 199 তোমাদেরকে দিতেই হবে ইউটিউবকে। সো সেই সলিউশন নিয়ে আজকে আমার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশান প্রোভাইড করব যার দ্বারা তোমরা ইউটিউবে প্লেব্যাক অপশান অ্যাক্সেস করতে পারবে। সো এই সফটওয়্যারের দ্বারা তোমরা ইউটিউবে যে কোনো গান চালিয়ে, যে কোনো ভিডিও, যে কোনো কিছু চালিয়ে পাওয়ার বাটন অফ করলেই তোমরা বাস MP3 সেটা অ্যাক্সেস করতে পারবে। তোমাদেরকে 199 কোনো রকম প্রাইস ওদেরকে পে করার দরকার নেই। সো আজকের এই কনসেপ্ট থেকে যদি তোমরা কিছু সামান্য কিছু শিখে থাকো তো মোস্ট লাইক করো ভিডিওটাকে। আর বাকি সফটওয়্যার আমি ডিসক্রিপশানে দিতে পারবো না, বিকজ এই সফটওয়্যার মোডেড ভার্সন। তো আমি যদি ডিসক্রিপশানে দিই তো বুঝতেই পারছো, যেমন NSB ভাইয়ের চ্যানেল ডিলিট হয়েছে তো আমার চ্যানেলও ডিলিট হতে বেশি সময় লাগবে না। সো এই কারণে ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে আরামসে ডাউনলোড করতে পারো এই সফটওয়্যার। এই সফটওয়্যারের নাম হলো ভ্যানিস্ট সফটওয়্যার, যেটাকে দেখতে ইউটিউবের মতো তোমরা সাইডেই দেখতে পাচ্ছ। সো এই সফটওয়্যার তোমরা ডাউনলোড করবে, ইনস্টল করবে, দেন ইউটিউবের মতোই সেম ইন্টারফেস পাবে তোমরা এতে। দেন বাকি আমি দেখিয়ে দেবো কীভাবে সফটওয়্যার অ্যাক্সেস করতে হয়। সো এই সফটওয়্যারের দ্বারা, এটা সেমি ইউটিউবের মতো একটা সফটওয়্যার, সো এখানে তোমরা যে কোনো গান প্লে করবে আর তোমরা YT মিউজিক ডাউনলোড করার কোনো দরকার পড়বে না। সো অ্যাট ফার্স্ট ইউটিউব ভ্যানিস্ট ওপেন করতে অন করবো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও গাইস। আজকের এই ভিডিও থেকে তোমরা যদি সামান্য কিছু শিখে থাকো তো লাইক করো ভিডিওকে, চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব মারো আমার ইউটিউব চ্যানেলকে। বাকি আমি এরকম টেক সম্পর্কিত ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সম্পর্কিত ভিডিও সবসময় আনতে থাকি। সো বেল নোটিফিকেশানকে অন করে দাও, বাকি আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সব থেকে আগে চলে আসবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, আমি দেখা করছি তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে